হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের সকলকে জানাই আমার চ্যানেল কালারফুল জীবন ব্লগে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি তোমাদের সামনে হাজির হয়ে গেছি একটা নতুন রেসিপি নিয়ে, খুব মজাদার রেসিপি। আশা করি তোমাদের এই রেসিপিটা খুব ভালো লাগবে। তো চলো তোমরা পুরো দেখতে থাকো, আর ভালো লাগলে আমার চ্যানেলকে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও, আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আশা করি। তো চলো শুরু করা যাক। তো দেখো, এখানে আমি হচ্ছে গরুর ভুঁড়ি বা বট, যেটা বলো আমরা আমাদের এখানে লোকাল ভাষায় গরুর বটই বলি, তো সেটা আজকে রান্না করব। তো এখানে আমি গরুর যে ভুঁড়ি সেটা ভালো করে পরিষ্কার করে সিটি করে নেওয়া হয়েছে। এর আগে ওটা তিনটে চারটে সিটি করে নিয়েছি, নাহলে ওটা গলবে না। তারপরে আমি এটা কড়াতে রান্না করছি, আর ওখানে আদা রসুন বাটা, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচোনো, আর ধনে জিরে, গোলমরিচ গুঁড়ো, কাশ্মীরি মির্চ, আর এমনি লঙ্কা, তো সমস্ত কিছু নিয়ে নিয়েছি। এখানে আমি রসুন কুচিগুলো দিয়ে দিলাম। তো আর নিয়েছি হচ্ছে ভিনিগার, নিয়েছি 20 ml এর মতো। তো সমস্ত কিছু নিয়ে নিয়েছি, তো তোমরা দেখতে থাকো, দেখলে বুঝতে পারবে। এটা হচ্ছে আদা রসুন বাটা, এটাও ওই চা চামচের 2 চামচের মতো নিয়েছি। তো এখানে আমি আস্তে আস্তে এবারে সমস্ত মশলাগুলো দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ, তো কাঁচা লঙ্কা, গুঁড়ো লঙ্কা এগুলো সব দিয়ে দিলাম। আর কাশ্মীরি লঙ্কাটা দেওয়া হচ্ছে, রঙটা ভালো আসে সেই জন্য কাশ্মীরি লঙ্কাটা দেওয়া হয়। আর এখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, সমস্ত কিছু, গোলমরিচ গুঁড়ো, তো সমস্ত কিছুই দিয়ে দেওয়া হলো। আর মশলাগুলো যাতে ধরে না যায় সেজন্য অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। তো এবারে খুব ভালো করে নাড়বো, মানে কষাতে হবে মশলাগুলো যাতে খুব ভালোভাবে কষে যায়, তো সেই জন্য। তো গরুর বটটা হচ্ছে খুব ভালো করে পরিষ্কার করতে হয়, তো খুব ভালো করে পরিষ্কার করা হয়েছে। তারপরে হচ্ছে ওকে সিটি করে নেওয়া হয়েছে 3-4টে, না হলে হচ্ছে গলবে না। মানে প্রেশার কুকারেও রান্না করা যায়, তো আমি আজকে কড়াইতেই রান্না করলাম। আর তার জন্য হচ্ছে আগে থেকেই 3-4টে সিটি দিয়ে নিয়েছি, যাতে গলে যায়, গলতে অসুবিধা না হয়। তো তারপরে হচ্ছে এখানে রেখে দিয়েছি, এবার এটা দিয়ে দিচ্ছি। তো ইনগ্রিডিয়েন্টসের মধ্যে হচ্ছে এখানে তেজপাতাগুলোও দিয়ে দিলাম। তারপরে হচ্ছে যে এগুলো রাখা ছিল, তো ওই বটগুলো দিয়ে দিলাম এর সঙ্গে। তো এটা সিদ্ধ করা ছিল, অল্প একটু হলুদ দিয়ে সিদ্ধ করা ছিল। তো তারপরে হচ্ছে মশলার সঙ্গে আমি হলুদটাও দিয়ে দিয়েছিলাম, তো সেটা ওখানে ইনগ্রিডিয়েন্টসের মধ্যে দেখানো হয়নি। তো ওখানে হচ্ছে হলুদ আর গরম মশলা, সেগুলোও রাখা ছিল, তো ওগুলোও দিয়ে দেবো আর কি। হলুদ তো দেওয়া হয়েছে, গরম মশলাটা একটু পরে দিচ্ছি। আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, এই যে এটা গরম মশলা, তো ওটাও দিয়ে দিলাম। আর আমরা এখানে গোটা গরম মশলা ইউজ করি না, তাতে একটু তীক্ষ্ণ গন্ধ আসে, আর এই গুঁড়ো গরম মশলাটা খুব সুন্দর স্মেল হয়, তো সেই জন্য আর কি দিয়ে দিলাম। আর এটা হচ্ছে 20 ml এর মতো হচ্ছে ভিনিগার, যেটা আর কি টেস্ট আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। তো তোমরাও ভিনিগার ইউজ করতে পারো, মাংসর ক্ষেত্রে খুব ভালো একটা টেস্ট আসে ভিনিগারে। তো এখানে আমি দিয়ে দিলাম ওই 2-3 টেবিল চামচ ভিনিগার, বা 20 ml, 15-20 ml এর মতো দিলেই হবে। আর সিদ্ধ করে যে ঝোলটা ছিল সেটাও আমি এখানে দিয়ে দিলাম, তাতে বেশি পানি ইউজ করতে হবে না, এই ঝোলটা দিলেই হয়ে যাবে, আর খুব অল্প পানি দিলে হয়ে যাবে। তো আমি এখানে যেহেতু খুব বেশি ঝোল করব না, একটু মাখা মাখা করব, তো সেই জন্য এটা ধুয়ে দিয়ে দিচ্ছি, কারণ এতে প্রচুর পরিমাণে চর্বি থাকে। আসলে গরুর বট বা গরুর ভুঁড়ি রান্না করলে খুবই টেস্টি হয়, সঠিকভাবে রান্না করতে পারলে তো একটুও গন্ধও থাকে না, খুব ভালো লাগে খেতে, দারুণ লাগে খেতে। তো তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো। তো এই আর কি। তো দেখো, এখানে আমার কষিয়ে সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে, তো এখানে আমি মানে ফোটার জন্য আর হওয়ার জন্য, সিদ্ধ হওয়ার জন্য ভালো করে তো দিয়ে দিয়েছি। তো 15-20 মিনিট হওয়ার পরে দেখো আমার রান্না একেবারে রেডি। তো এখানে আমি সার্ভ করার জন্য মানে রেডি করছি। তো আমার রান্না হয়ে গেছে, দেখতে খুব সুন্দর হয়েছে, লোভনীয় হয়েছে, আর খেতেও দারুণ হয়েছিল, মাশাআল্লাহ। তো তোমরা এরকমভাবে রান্না করতে পারো। তো ভালো লাগলে একটা লাইক তো অবশ্যই দিয়ে দিও। তোমরা সবাই খুব ভালো থেকো, আর আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ।